কথা বলে যাই। চন্দ্রহোজে দুটো স্ত্রী ছিল, মা সতী নারী। মায়েরা বলেন তো সতী নারীর কটা পতি? জোরে বলবেন, একটা। যারা আমার কীর্তন শুনেছে তারা পাঁচটা বলছে, আর যারা শোনে নাই তারা একটা বলছে। পাঁচ আপনারা জানেন, বেশ যদি জানেন তাহলে বলুন তো, কিছু মনে করবেন না। মায়ের সঙ্গে ছেলের কথা হচ্ছে কিংবা দিদির সঙ্গে ভাইয়ের কথা হচ্ছে, বলুন সতী নারীর পাঁচটা পতি কে কে, যারা আগে থেকে জানবে। বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? সীতিশ মায়েরা, সীতিশ সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, হরে কৃষ্ণ, সীতিশ সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, এটা একটা আপনার স্বামী। হাতের শাখাটা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি মা, ওটা একটা স্বামী। হাতের নোয়াটা লোহাসুরের শরীর থেকে তৈরি, ওটা একটা স্বামী। আর নিজপতি একটা, পরমপতি একটা, একে বলে সতী নারী। মায়েরা সতী নারীর সংখ্যাটা শুনে রাখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তার হয় সতী নারী। এতগুলো মা আসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন, হাত তুলুন তো। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। দু চারজন তুলেছিল তারপর নামিয়ে দিল বউ। এইদিকে আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইরা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন কাদা টাদা না থাকে আর কি। হবে হবে। হ্যাঁ, ছেলেদেরও কথা বলবো, এইদিকে মায়েরা প্রণাম করবেন। এইদিকে স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি আমি বলি? আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। অবশ্যই হয়, জোরে বলুন। হ্যাঁ না না, দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। স্বামী আপনার ভাই হয়, এটা মাঝে মাঝে হয়। স্বামী আপনার রোগের ওষুধ হয়, স্বামী আপনার বাবা হয় না? কেন হয় না? কি করে হবে? কেন ওই সকালবেলায় উঠে হাতে থলিটা ধরিয়ে দিয়ে বলতে পারবে যে বাবা হাটে যাও? তাহলে বাবা হয় না, মায়েরা বলছে হয়। স্বামী আপনার ছেলে হয়, মাঝে মাঝে হয়। কে বলেছিল মা? বিষ্ণুপ্রিয়া। কাকে বলেছিল? নিমাইকে। কখন বলেছিল? নিমাই যখন সন্ন্যাস নেবে, রাত্রিবেলায় শয়নে ছিল, বিষ্ণুপ্রিয়াকে বললো, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। ওই বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? এটাই তোমার বাপের বাড়ি? নিমাই বলেছিল, না পণ্ডিত বলে এটা তোমার শ্বশুর বাড়ি, এটা বাপের বাড়ি কি করে হলো? বিষ্ণুপ্রিয়া ছোট্ট মেয়েটা বলেছিল, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার গুরু, তুমি আমার দেবতা। নিমাই বলল, লোকে আমায় পণ্ডিত বলে, আমি জানি স্বামী বাবা হয় না, স্বামী ছেলে হয় না, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, তুমি যেমন পণ্ডিত আমিও শাস্ত্রজ্ঞের কন্যা, আমার বাবা হলো পণ্ডিত, সুতরাং আমি শুনেছি স্বামী বাবা হয়। নিমাই বলল, কখনো হয়? তবে শোনো স্বামী, অন্নদানে পিতা শোনো, মেয়েদের যখন বিয়ে হয় না কে অন্ন জোগাড় করে? জোরে বলুন, স্বামী। উত্তরটা নেবার জন্য বললেন, বাবা। আর বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। তাহলে যখনই স্বামী অন্ন জোগাড় করে, অন্নদাতা পিতা কোথা থেকে আনবে সে দায়িত্ব আপনার নাই, ওর আছে। অন্নদানে পিতা রতিদানে পতি, স্বামী ছেলে হয় কখন? স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে স্ত্রী মারা গেল, তার পিণ্ড দেবর অধিকার তার স্বামীর আছে। পিণ্ড দানে পুত্র উপদেশে গুরু সেবাতে দেবতা শাস্ত্রে একজন সতী নারী ছিল, তার নাম কি? গান্ধারী। হরে কৃষ্ণ, গান্ধারী। মায়েরা আপনার দ্রৌপদীর কথা শুনেছেন, কিন্তু গান্ধারী ছিল সতী নারী, বলবেন কেন? মায়েরা সবাই জানেন, আপনাদের নতুন করে বলার কিছু নেই। গান্ধারী চোখে কি বেঁধেছিল? জোরে বলুন।
কাপড় কটা বেঁধেছিল বাবা 100টা কতদিন বেঁধেছিল 50 বছর বছরে কবার খুলতো একবার কখন অক্ষয় তৃতীয়ার দিন কেন সেদিন চোখ খুলে গান্ধারী নারায়ণকে দর্শন করতে অক্ষয় তৃতীয়ার দিন মানে সেদিন নারায়ণের আবির্ভাব দিন ওই জন্য মায়েরা ভক্তমণ্ডলী অক্ষয় তৃতীয়া পালন করা হয় কেন নারায়ণের আবির্ভাব দিন ওই জন্য ওই দিনটাকে খুব মানবেন অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে আপনারা কি রাখবেন কলা গাছ দেবেন এই যে কলা গাছ এখানে দেওয়া হয়েছে বাবা এই কলা গাছ হরি মন্দিরে কলা গাছ দেওয়া হয় কেন এই তত্ত্বটা জেনে নিন এই জন্য আমি আপনাদের বললাম আজকে যতক্ষণ থাকবো একটা একটা করে বিশেষ জিনিস বুঝিয়ে দেবো লীলার মধ্যে থেকে কলা গাছ কেন দেওয়া হয় কলা গাছটা এলো কেন আসলে এক মুনি ছিল খুব ক্রোধীন মুনি ক্রোধী খুব ক্রোধ ভয়ে তাকে কেউ বিয়ে করতো না তো সেই মুনি বিয়ে করার জন্য পাত্রী খুঁজছে কিন্তু পাত্রী পাচ্ছে না একটা রম্ভা বলে মেয়ে সে বলে উঠলো কেউ বিয়ে করলো না আমি করবি সবাই তাকে বললো তোর সাহস আছে এ রম্ভা তোর সাহস আছে বলে কেন তুই বিয়ে করবি মুনিকে খুব ক্রোধী মুনি অভিশাপ দেয় বলে দেখ আমি বিয়ে করব মুনি বললো রম্ভা তুমি আমাকে বিয়ে করবে ঠিক কথা কিন্তু বিয়ে করার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে একটা শর্ত আছে বলে কি আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে বলে কি আমি যা বলবো তাই শুনতে হবে মানতে হবে তোমাকে কথা দিলাম স্বামী তুমি যা বলবে আমি তাই মেনে নেব রম্ভাকে যা বলে রম্ভা তাই মেনে নেয় একদিন রম্ভা গণ্ডগোল করলো ওই মুনির এক গুরুদেব এলেন আর সঙ্গে সঙ্গে মুনি বললো রম্ভা আমার গুরুদেবের চরণ সেবা করো রম্ভা তখন মেজাজটা খারাপ ছিল চিৎকার করে বলে উঠলো তোমার গুরুদেব তুমি সেবা করো আমি কেন করতে যাব রম্ভা বিয়ে করার সময় তোমার সঙ্গে আমার শর্ত ছিল আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে যেহেতু তুমি আমার কথা শুনলে না আমি তোকে অভিশাপ দিলাম তুমি রম্ভা বৃক্ষ কুলে জন্ম নাও গাছ রূপে জন্ম নাও কেঁদে কেঁদে বললো স্বামী অভিশাপ যদি দিলে আমায় বৃক্ষ কুলে জন্ম হো আশীর্বাদ দাও আমায় এমন বৃক্ষ কুলে জন্ম হো জন্ম হো যে বৃক্ষের ফল গোবিন্দ সেবায় লাগে আর যে বৃক্ষ গোবিন্দের মন্দিরে যেতে পারে তবে আশীর্বাদ দিলাম তোমায় তুমি সেই বৃক্ষ হও কলা গাছ রূপে কাঁঠালি কলা যেটা মন্দিরে গোবিন্দের সেবায় লাগে আর সেই গাছটা তুমি মন্দিরে থাকবে বাবা এই জন্য দেখবেন কলা গাছ প্রত্যেকটা শুভ কাজে লাগানো হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমের সখা দেখুন হরি মন্দিরে আমের সখা আম পাতা দেখতে পাচ্ছেন এই আম পাতাটা দেওয়া হয় কেন কামদেব মদনের আশীর্বাদ থেকে আপনারা সবাই জানেন কামদেব মদনের 5টা বান ছিল সবাইকে মারতে মারতে একদিন বাবা শিবকে মেরেছে বাবা শিব ত্রিশূল ছুড়লো কামদেব আমাকে তুই বান মারলি কামদেব ভয়ে পালিয়ে যাচ্ছে মা একদিকে ত্রিশূল একদিকে ত্রিশূল একদিকে কামদেব পালাচ্ছে কামদেব যখন জায়গা পাচ্ছে না লুকাবার ছোট্ট একটা আম গাছ দেখতে পেয়ে আম গাছের নিচে লুকিয়ে পড়লো আর কেঁদে কেঁদে বললো আম্র সখা ত্রিশূল আসছে ভাই আমাকে বাঁচা সখা মানে বন্ধু তুই আম্র সখা শাখা বিস্তার করে বাঁচা তুই যদি আমাকে শাখা বিস্তার করে বাঁচাস আমি তোকে আশীর্বাদ দেবো আম্র সখা কি করলো বাবা শাখা বিস্তার করে কামদেব মদনকে বাঁচালো কামদেব মদন সেদিন বললো ওরে আম্র সখা তুই আমার বন্ধু শাখা বিস্তার করে আমাকে বাঁচালি আমি তোকে আশীর্বাদ দিলাম পৃথিবীর প্রত্যেকটা শুভ কাজে তোর আগমন হবে এই জন্য দেখবেন মেয়েরা আমের সখা দেখবেন বিবাহে অন্নপ্রাশন্নে প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আমের সখা ব্যবহার করা হয় যে জায়গায় ছিলাম সতী নারী ছিল গান্ধারী চোখের মধ্যে কটা পটি বেঁধেছিল 100টা কতদিন মা 50 বছর বছরে কবার খুলতো জেনে বলুন একবার কোন দিন অক্ষয় তৃতীয়ার দিন কেন সেদিন নারায়ণের আবির্ভাব দিন আপনারা বলবেন চোখের মধ্যে একটা পটি বাঁধলে আমাদের জ্যোতি নষ্ট হয়ে যায় কিন্তু গান্ধারী চোখের মধ্যে 100টা পটি বেঁধেছিল নষ্ট হয় নাই কেন জ্যোতি নষ্ট হয় না একটা কারণে প্রত্যেকটা পটির মধ্যে একবার করে কৃষ্ণ নাম লেখা ছিল ওগো যে পটিতে কৃষ্ণ নাম লেখা থাকে সে পটির জ্যোতি কি কখনো কমে যায় দেখবেন বাবারা একটা পটি আপনি বানুন 10 দিন চোখের জ্যোতি হারিয়ে যাবে গান্ধারী চোখের জ্যোতি ফিরে পেয়েছিল আরো ডবল ডবল করে তার প্রমাণ কি দুর্যোধনের সঙ্গে ভীমের যুদ্ধ হবে আগামীকাল আজকে দুর্যোধন এসে বলছে সকালবেলায় মা আচ্ছা মায়েরা এইদিকে কোন মায়ের কাছে ছেলে যদি আর্তনাদ করে ছুটে আসি মা তখন কি বলে কি হয়েছে বাবা তোর হ্যারে হ্যারে এই দুর্যোধন তোর কি হয়েছিল দুর্যোধন কেঁদে কেঁদে বলছে মা
কালকে ভীমের সঙ্গে আমার যুদ্ধ। তুমি তো জানো ভীমের শরীরে 100 হাতির বল আছে। আমি ভীমকে পারবো না, আমাকে আশীর্বাদ দিয়ে দাও যেন যেন ভীমের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারি। ওরে ওরে দুর্যোধন, কালকে ভোরবেলাতে তুই উলঙ্গ হয়ে আমার কাছে আসবি। তবে শোন, আমি চোখের পটি খুলে তোর দিকে তাকিয়ে দেবো, তোর গোটা শরীর লোহা হয়ে যাবে, ভীম তোকে কিছুই করতে পারবে না। ভগবান মনে মনে ভাবলেন যে ভীমের দুর্যোধনের শরীর যদি লোহা হয়ে যায় তাহলে পঞ্চপাণ্ডব হেরে যাবে, কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ পরাজিত হয়। বাবা, যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে হার নাই, জেনে নিন, যার জীবনে কৃষ্ণ নেই তার জীবনে পদে পদে হার আছে। আপনি কৃষ্ণকে সঙ্গে করুন, আপনার জীবনযাত্রা অনেক 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 সুন্দর হয়ে যাবে। যেতে ঘুমোতে শুতে সবসময় কৃষ্ণকে স্মরণ করে কাজ করুন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কৃষ্ণ বলে চলে যান, সাইকেলে যাচ্ছেন, কৃষ্ণকে স্মরণ করুন। যারা ব্যবসা করেন তাদের একটা পথ বলে দিই, একজন বিখ্যাত পণ্ডিত লোক আমাদের এলাকায় আছেন, তিনি ব্যবসা করেন, কিন্তু কি করেন জানেন, যখনই খরিদ্দার আসে না হরে কৃষ্ণ নামটা ধরুন খাতায় লেখে। তো দিনের মাথায় ওকে জিজ্ঞেস করা হয় তুমি কতবার লিখলে, আজকে আমার 100 বার লেখা হয়ে গেছে। মানে বলাটা লেখাটা একই, মনটা কিন্তু লেখার মধ্যে গেল, ও খাতার মধ্যে একটা নতুন নতুন খাতাও শেষ হয়ে যায় মাসে মাসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, খরিদ্দার এলো দিল আবার নাম লিখতে শুরু করলো। তার মানে কি, যতক্ষণ দোকানের মধ্যে রইলো কৃষ্ণ নামের মধ্যে রইলো আর খরিদ্দার দিতে লাগলো। বাবা, খরিদ্দারের অভাব হয় না কেন? কৃষ্ণকে যে স্মরণ করে খরিদ্দার কি তার অভাব হয়? তার খরিদ্দার দিনের পর দিন বাড়তে থাকে। তবে প্রথমে ভগবান পরীক্ষা করবে আপনাকে, প্রথমে হয়তো খরিদ্দার নাও দিতে পারে, আপনি ভেঙে পড়বেন না, আপনি দেখুন আপনার কি হয়, যদি ডাকার মতো ডাকতে পারে যাই। বাবা লক্ষ্য করুন, যেই না দুর্যোধন কেঁদে কেঁদে বলল, মা আমি এসেছি, মা আমি এসেছি। এদিকে এদিকে ভগবান চিৎকার করে বলল, দুর্যোধন তুমি যে উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে যাচ্ছ, তুমি কি বাচ্চা ছেলে নাকি? হ্যাঁ, লোকে বলবে হস্তিনাপুরের রাজা ল্যাংটা রাজা বলবে কি করব আমি, কৃষ্ণের চালাকিটা বুঝতে পারলো না, কি করব আমি, বলছে একটা কৌপিন পরে নাও। বলে কৌপিন কোথায় পাবো? ভগবান বললো ভোর 3:30 সময় ব্যবস্থা করে দিয়েছি। কি করেছে বাবা? রাস্তার মধ্যে একটা কলা পাতা সৃষ্টি করে রেখেছে। বলে ওই তো, ওটাকে কৌপিন করে নাও। ভগবানের চালাকি দুর্যোধন বুঝতে পারলো না, এখন কি করলো দেখুন, যেই না কৌপিনটাকে পড়েছে কলা পাতা করে, মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, মা এসেছিস, দুর্যোধন এসেছিস। গান্ধারী চোখের পটি খুলে যখন তার দিকে তাকিয়ে দিল, গোটা শরীরটা লোহা হয়ে গেল বাবা, কাঁচা বলতে এই জায়গাটায় রয়ে গেল। পরের দিন ভীমের সঙ্গে দুর্যোধনের যখন যুদ্ধ হচ্ছে, তখন কোনো মতেই দুর্যোধনকে ভীম পারছে না। কৃষ্ণ কিসারা করে বলছে, কৃষ্ণ এত জায়গায় মারছি কিছু হচ্ছে না কেন? ভগবান বলল, আজে বাজে জায়গায় মেরে লাভ নাই, আসল জায়গায় মারো, যেই না আসল জায়গায় মেরেছে অমনি নিতাই গৌর হরিবোল হয়ে গেছে।